এদিকে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। অনুষ্ঠান শেষে 25 নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। এরপর ডিসেম্বরেও ফেরা হয়নি শাকিব খানের, কারণ যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে তাকে চলচ্চিত্রে অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়। সেই অনুষ্ঠানে শাকিব খান ঘোষণা দেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠানে একটি সিনেমা শুটিং যুক্তরাষ্ট্রে করবেন তিনি। যুক্তরাষ্ট্রে কবে শুটিং করবেন শাকিব খান জানা গেল গত 1 মাস এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজে ব্যস্ত তিনি। ছবির নায়িকা ছাড়া সব কাস্টিং প্রায় ঠিক। এদিকে কাজের প্রয়োজনে এতদিন আমেরিকায় থাকলে মাতৃভূমিকে মিস করছেন এই সুপারস্টার। বলেন, বাংলাদেশকে ভীষণ মিস করছি। আগামী এপ্রিলে প্রথম সপ্তাহে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। এছাড়া নতুন ছবি নিয়ে শাকিব খান বলেন, নায়িকা ছাড়া অন্য সব কাস্টিং প্রায় চূড়ান্ত, সব নিয়ম মেনে ঠিকঠাক সিনেমা শুটিং করতে চান, সেই কারণে সময় নিচ্ছেন। শুরুতে ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু করতে চেয়েছিলেন পরিচালক, কিন্তু বাংলাদেশ আর আমেরিকার শুটিং পদ্ধতি একরকম নয়। শাকিব বললেন, যেভাবে স্বপ্ন দেখেছি সেভাবে সেটা বাস্তবায়ন করতে চাই। সুন্দর একটা ছবি বানাবো যা দেখে দেশ বিদেশের সবাই বলবে, আহারে বাহ। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকথ্যে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।